ওমেগা কে আমরা হাইপারগ্লাইসেমিয়া বলি। সিমটম কেমন থাকে? শেকিং অ্যান্ড ট্রেভিলিং, সোয়েটিং, হেডেক, ডিফিকাল্টি ইন কনসেন্ট্রেশন অ্যান্ড ভাগনেস, স্লারিং অফ স্পিচ, অ্যাগ্রেশন অ্যান্ড কনফিউশন, ফিটিং সিজারিস, আনকনসিয়াসনেস। এই ক্লিনিক্যাল সিমটম গুলো থাকে স্যার কথা শোনা যাচ্ছে না স্যার, আপনি মিউট। আচ্ছা, ট্রিটমেন্ট কি আর্লি স্টেজ হয়? দ্য পেশেন্ট ইজ কোঅপারেটিভ আর কনসিয়াস যদি থাকে। ও, এর আগে স্লাইডটা দেখো নাই? আপনার কথা শোনা যায় নাই। এখন ঠিক আছে? হ্যাঁ স্যার। হ্যাঁ, এটা হচ্ছে ব্লাড গ্লুকোজ লেভেলের অপটিমাম একটা স্কেল। সেটাকে আমরা তিন ভাগে ভাগ চার ভাগে ভাগ করি, হাইপোগ্লাইসিমিয়া। ঠিক, হাইপোগ্লাইসিমিয়া আমরা কখন বলি? যখন ব্লাড গ্লুকোজ লেভেল 2.6, সাধারণত আমরা বলে আসি যে 3 মিলিমোল/লিটারের নিচে যদি ব্লাড গ্লুকোজ লেভেল থাকে তখন আমরা হাইপোগ্লাইসিমিয়া বলি। তো সেটা লেভেলটা কত? 2.6। ঠিক সেভাবে আমরা এক্সিলেন্ট হাইপারগ্লাইসিমিয়া
ডায়াবেটিক্স এগুলোকে আমরা আলাদা আলাদা করি। এখন ট্রিটমেন্টই আর দ্য পেশেন্ট ইজ কোঅপারেটিভ, পেশেন্টটা যদি কোঅপারেটিভ থাকে তার মানে সবচেয়ে বড় কথা পেশেন্ট গিলতে পারবে কিছু, তুমি তুমি দিলে সে খেতে পারবে, অথবা ওর গ্যাগ রিফ্লেক্স হবে না, তাহলে তুমি তাকে সুন্দর মতো এক গ্লাস শরবত খাওয়াই দিতে পারো, রুয়াবজা খাওয়াই দিতে পারো, অথবা সুক্রোজ খাওয়াই দিতে পারো, অথবা ওরাল গ্লুকোজ খাওয়াই দিতে পারো, মিল্ক উইথ অ্যাডেড সুগার দিতে পারো, গ্লুকোজ ট্যাবলেট জেল আছে ওটা দিতে পারো, চকলেট দিতে পারি আমরা। ইফ নেসেসারি দিস মে বি রিপিটেড ইন 10 to 15 মিনিটস, মানে আমরা 10 থেকে 15 মিনিট অন্তর অন্তর ওকে চকলেট আমরা খাওয়াইতে পারি বা এইভাবে আমরা বলতে পারি। ইন মোস্ট সিভিয়ার কেস, যদি হাইপারগ্লাইসেমিক শকের তার যদি সিভিয়ারিটি বেশি থাকে, হাই দ্য পেশেন্ট হ্যাজ ইম্পেয়ার্ড কনসিয়াসনেস, ইজ আনকোঅপারেটিভ অর ইজ আনএবল টু সালই সেপলি বাকাল গ্লুকোজ, মানে সে চকলেট খেতে পারবে না, সে কোনো তুমি দিলে সে খেতে পারবে না, তাহলে আমরা গ্লুকাগন শুড বি গিভেন ভায়া ইন্টারমাস্কুলার, মানে আমরা ইঞ্জেকশন দিব ইন্টারমাস্কুলার। ছেলেটা আসছে আমার, দেখি ও একা গেছে চিনে কিনা, বাপরে বিন্দাস। হ্যাঁ, গ্লুকোজ শুড বি গিভেন ভায়া দ্য ইন্টারমাস্কুলার রুট, 1 মিলিগ্রাম ইন অ্যাডাল্টস অ্যান্ড চিলড্রেন মোর দেন 8 ইয়ার যদি ওল্ড হয়, তাহলে আমরা, অথবা তার 15 কেজি যদি বেশি হয় তাহলে আমরা তাকে কতটুকু দিব সেটা দিব হচ্ছে 0.5, ইন্টারমাস্কুলার রুট দিব রুটে দিব হচ্ছে 1 মিলিগ্রাম ইন অ্যাডাল্ট অ্যাডাল্টে, অথবা যদি কোনো 8 বছরের কম বাচ্চা হয় বা 25 কেজি চেয়ে কম হয় তাহলে আমরা দিব হচ্ছে 0.5 মিলিগ্রাম, মে টেক 10 মিনিট টু ওয়ার্ক রিচেক ব্লাড গ্লুকোজ, আমরা দেওয়ার পরে 10 মিনিট অপেক্ষা করব, তারপরে আবার রিচেক করব ব্লাড গ্রুপের জন্য। আসসালাম আলাইকুম বাবা, বসো। যায় না কেন বুঝলাম না, এখানে শেষ। হ্যাঁ বাবা, হ্যালো। জি স্যার, আমার ক্লাসটা আমি এই মুহূর্তে শেষ করতে হচ্ছে যে আজকে। আচ্ছা স্যার, হাইপোগ্লাইসেমিক শক আমরা এইভাবে ম্যানেজ করব, আর এরপরে আমরা যেটা পড়াবো সেটা আরেকটা ইমার্জেন্সি আছে, এটা আগামী সপ্তাহে আমি ক্লাস নেব, ডেন্টাল ইমার্জেন্সি। এটা তো হচ্ছে ডেন্টাল চেম্বারে মেডিকেল ইমার্জেন্সি, মানে এগুলো হচ্ছে মেডিকেল ইমার্জেন্সি কেস, যেখানে ইমার্জেন্সি ডেভেলপ করে। আর আরেকটা হচ্ছে মানে ডেন্টাল ইমার্জেন্সি, যেমন পেরিওডন্টাইটিস, অ্যালভিওলার অ্যাবসেস, ফ্র্যাকচার, হ্যাঁ, মানে হচ্ছে ডেন্টাল ইমার্জেন্সি ওই ডিজিজ, এগুলো আমি তোমাকে তোমাদেরকে আগামী ক্লাসে পড়াবো, ঠিক আছে? এটা হচ্ছে চেম্বার, ডেন্টাল চেম্বার ইন মেডিকেল ইমার্জেন্সি, ঠিক আছে? অথবা মেডিকেল ইমার্জেন্সি ইন ডেন্টাল চেম্বার, তারপর হচ্ছে ডেন্টাল ইমার্জেন্সি, সেটা আমি নেক্সট ক্লাসে যাব, ঠিক আছে? জি স্যার, কারণ ওটা ওটা আরেকটা টপিক হিসেবে পড়াতে হবে, তো এখন আমি এটা ভিতরে করতে পারতেছি না, ঠিক আছে? আচ্ছা স্যার, ওকে, পার্সেন্টেজটা দিয়ে দেওয়া তাহলে নাকি?